সব ফ্রন্টে এগিয়ে থেকে ইউক্রেন যুদ্ধে আরও শক্তিশালী অবস্থানে যাওয়ার দাবি জানাচ্ছে রাশিয়া। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনের আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি জানিয়েছে তারা। শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শেষ ২৪ ঘণ্টায় ব্যাপক লড়াই চালিয়ে দোনেস্কের সকল এলাকা শত্রুমুক্ত করেছে তারা। এছাড়া অন্যান্য অবস্থানে হামলা চালিয়ে ইউক্রেনের একাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি জানানো হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পোলতোভা অঞ্চলে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এদিন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও মধ্য রণাঙ্গনে রুশ সেনাদের হামলায় ইউক্রেন 2000-এরও বেশি সেনা হারিয়েছে বলে দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। শত্রু সেনাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে অন্তত 50টি বিমান হামলা চালানোর কথা বলা হয়েছে। পাশাপাশি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুবাহিনীর বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার কথা জানায়। এদিকে শনিবার আরেক বিবৃতিতে রুশ বাহিনীর ওপর জোরালো হামলা চালানোর কথা জানিয়েছে ইউক্রেনও। এতে শত্রুপক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে দাবি তাদের। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, এদিন অনেক স্থানে রুশ বাহিনীর সাথে ইউক্রেনীয় সেনাদের সম্মুখ যুদ্ধ হয়েছে। রুশ বাহিনী বিশেষ করে পোক্রোভস্ক ও ক্রাজনি লিমান এলাকায় বড় আকারে হামলার চেষ্টা চালায়। সেগুলো প্রতিহত করার দাবি জানান ইউক্রেনের জেনারেল স্টাফ। হিজল জোবায়ের, বাংলা ভিশন।